শুনছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আনন্দমঠ। আজ শুনবেন নবম পর্ব। পাঠে আমি অরুময় চক্রবর্তী। হুড়ুম গুম ইংরেজের কামান ডাকিল। সেই শব্দ বিশাল কানুন কম্পিত করিয়া প্রতিধ্বনিত হইল। গুড়ুম গুড়ুম গুম নদীর বাঁকে বাঁকে ফিরিয়া সেই ধ্বনি দূরস্থ আকাশ প্রান্ত হইতে প্রতিক্ষিপ্ত হইল। গুড়ুম গুড়ুম গুম নদীপারে দূরস্থ কানুনান্তরের মধ্যে প্রবেশ করিয়া সেই ধ্বনি আবার ডাকিতে লাগিল। গুড়ুম গুড়ুম গুম সত্যানন্দ আদেশ করিলেন, তোমরা দেখো কিসের তোপ। কয়েকজন সন্তান তৎক্ষণাৎ অশ্বারোহণ করিয়া দেখিতে ছুটিল, কিন্তু তাহারা কানুন হইতে বাহির হইয়া কিছু দূর গেলেই শ্রাবণের ধারার ন্যায় গোলা তাহাদের উপর বৃষ্টি হইল। তাহারা অশ্ব সহিত আহত হইয়া সকলেই প্রাণত্যাগ করিল। দূর হইতে সত্যানন্দ তাহা দেখিলেন, বলিলেন, উচ্চ বৃক্ষে ওঠো, দেখো কি। তিনি বলিবার অগ্রেই জীবানন্দ বৃক্ষে আরোহণ করিয়া প্রভাত কিরণে দেখিতেছিলেন। তিনি বৃক্ষের উপরিস্থ শাখা হইতে ডাকিয়া বলিলেন, তো ইংরেজের। সত্যানন্দ জিজ্ঞাসা করিলেন, অশ্বারোহী না পদাতিক? দুই আছে। কত আন্দাজ করিতে পারিতেছি না, এখনো বনের আড়াল হইতে বাহির হইতেছে। গোরা আছে না কেবল সিপাহী? গোরা আছে। তখন সত্যানন্দ জীবানন্দকে বলিলেন, তুমি গাছ হইতে নামো। জীবানন্দ গাছ হইতে নামিলেন। সত্যানন্দ বলিলেন, 10,000 সন্তান উপস্থিত আছে, কি করিতে পারো দেখো, তুমি আজ সেনাপতি। জীবানন্দ সশস্ত্রে সজ্জিত হইয়া উল্লম্ফনে অশ্ব আরোহণ করিলেন। একবার নবীনানন্দ গোস্বামীর প্রতি দৃষ্টি করিয়া নয়নেঙ্গিতে কি বলিলেন কেহ তাহা বুঝিতে পারিল না। নবীনানন্দ নয়নেঙ্গিতে কি উত্তর করিল তাহাও কেউ বুঝিল না। কেবল তারা দুইজনই মনে মনে বুঝিল যে হয়তো এই জন্মের মতো এই বিদায়। তখন নবীনানন্দ দক্ষিণ বাহু উত্তোলন করিয়া সকলকে বলিলেন, ভাই এই সময় গাও জয় জগদীশ হরে। তখন সেই 10,000 সন্তান এক কণ্ঠে নদী কানুন আকাশ প্রতিধ্বনিত করিয়া তোপের শব্দ ডুবাইয়া দিয়া সহস্র সহস্র বাহু উত্তোলন করিয়া গাহিল জয় জগদীশ হরে। এমন সময় সেই ইংরেজের গোলাবৃষ্টি আসিয়া কানুন মধ্যে সন্তান সম্প্রদায়ের উপর পড়িতে লাগিল। কেহ গাহিতে গাহিতে ছিন্ন মস্তক ছিন্ন বাহু ছিন্ন হৃৎপিণ্ড হইয়া মাটিতে পড়িল। তথাপি কেহ গীত বন্ধ করিল না, সকলে গাহিতে লাগিল জয় জগদীশ হরে। গীত সমাপ্ত হইলে সকলেই একেবারে নিস্তব্ধ হইল। সেই নিবিড় কানুন, সেই নদী সৈকত, সেই অনন্ত বিজন একেবারে গম্ভীর নীরবে নিবিষ্ট হইল। কেবল সেই অতি ভয়ানক কামানের ধ্বনি আর দূরশ্রুত গোড়ার সমবেত অস্ত্রের ঝনঝনা ও পদধ্বনি। তখন সত্যানন্দ সেই গভীর নিস্তব্ধতার মধ্যে অতি উচ্চস্বরে বলিলেন, জগদীশ হরেই তোমাদিগের কৃপা করিবেন। তোপ কত দূর? উপর হইতে একজন বলিল, এই কানুনের অতি নিকট, একখানা ছোট মাঠ পার মাত্র। সত্যানন্দ কহিলেন, কে তুমি? উপর হইতে উত্তর হইল, আমি নবীনানন্দ। তখন সত্যানন্দ বলিলেন, তোমরা 10,000 সন্তান, আজ তোমাদেরই জয় হইবে, তোপ কাড়িয়া লও। তখন অগ্রবর্তী অশ্বারোহী জীবানন্দ বলিলেন, আইসো। সেই 10,000 সন্তান অশ্ব পদাতি ও অতিবেগে জীবানন্দের অনুবর্তী হইল। পদাতির স্কন্ধে বন্দুক, কড়িতে তরবারি, হস্তে বল্লম। কানুন হইতে নিষ্ক্রান্ত হইবা মাত্র সেই অজস্র গোলাবৃষ্টি পড়িয়া তাহাদিগের ছিন্ন ভিন্ন করিতে লাগিল। বহুতর সন্তান বিনা যুদ্ধে প্রাণত্যাগ করিয়া ভূমিশায়ী হইল। একজন জীবানন্দকে বলিল, জীবানন্দ অনর্থক প্রাণীহত্যায় কাজ কি? জীবানন্দ ফিরিয়া চাহিয়া দেখিলেন ভবানন্দ। জীবানন্দ উত্তর করিলেন, কি করিতে বলো, বনের ভিতর থাকিয়া বৃক্ষের আশ্রয় হইতে আপনাদিগের প্রাণ রক্ষা করি। তোপের মুখে, পরিষ্কার মুখে, বিনা তোপে এ সন্তান সৈন্য একদণ্ড টিকিবে না, কিন্তু ঝোপের ভেতর থাকিয়া অনেকক্ষণ যুদ্ধ করা যাইতে পারিবে। জীবানন্দ বলিলেন, তুমি সত্য কথা বলিয়াছ, কিন্তু প্রভু আজ্ঞা করিয়াছেন তোপ কাড়িয়া লইতে হইবে, অতএব আমরা তোপ কাড়িয়া লইতে যাইব। কার সাধ্য তোপ কাড়ে, কিন্তু যদি যেতেই হবে তবে তুমি নিরস্ত হও, আমি যাইতেছি। তা হবে না ভবানন্দ, আজ আমার মরিবার দিন, আজ আমার মরিবার দিন, আমার প্রায়শ্চিত্ত করিতে হইবে। তুমি নিষ্পাপ শরীর, তোমার প্রায়শ্চিত্ত নাই, আমার চিত্ত কলুষিত, আমাকেই মরিতে হইবে, তুমি থাকো আমি যাই। ভবানন্দ, তোমার কি পাপ তাহা আমি জানি না, কিন্তু তুমি থাকিলে সন্তানের কার্যোদ্ধার হইবে, আমি যাই। ভবানন্দ নীরব হইয়া শেষে বলিলে, মরিবার প্রয়োজন হয় আমি আজই মরিব, যেদিন মরিবার প্রয়োজন হইবে।
সেই দিন মরিব, মৃত্যুর পক্ষে আবার কালাকাল কি। তবে এসো, এই কথার পর ভবানন্দ সকলের অগ্রবর্তী হইলেন। তখন দলে দলে ঝাঁকে ঝাঁকে গোলা পড়িয়া সন্তান সৈন্য খণ্ড বিখণ্ড করিতেছে, ছিঁড়িয়া চিড়িতেছে, উল্টাইয়া ফেলিয়া দিতেছে। তার উপর শত্রুর বন্দুকওয়ালা সিপাহী সৈন্য অব্যর্থ লক্ষ্যে সারি সারি সন্তান দলকে ভূমি পাড়িয়া ফেলিতেছে। এমন সময় ভবানন্দ বলিলেন, এই তরঙ্গে আজ সন্তানকে ঝাঁপ দিতে হইবে, কে পারো ভাই, এই সময় গাও বন্দে মাতরম। তখন উচ্চ নিনাদে মেঘমল্লার রাগে সেই সহস্রকণ্ঠ সন্তান সেনা তোপের তালে গাহিল, বন্দে মাতরম। সেই দশ সহস্র সন্তান বন্দে মাতরম গাহিতে গাহিতে বল্লম উন্নত করিয়া অতি দ্রুত বেগে তপশ্রেণীর উপর গিয়া পড়িল। গোলা বৃষ্টিতে খণ্ড বিখণ্ড বিদীর্ণ উৎপতিত অত্যন্ত বিশৃঙ্খল হইয়া গেল, তথাপি সন্তান সৈন্য ফেরে না। সেই সময় ক্যাপ্টেন টমাসের আজ্ঞায় একদল সিপাহী বন্দুকে সঙ্গিনী চড়াইয়া প্রবল বেগে সন্তান দিকে দক্ষিণ পার্শ্বে আক্রমণ করিল। তখন দুই দিক হইতে আক্রান্ত হইয়া সন্তানীরা একেবারে নিরাশ হইল, মুহূর্তে শত শত সন্তান বিনষ্ট হইতে লাগিল। তখন জীবানন্দ বলিলেন, ভবানন্দ তোমারই কথা ঠিক, আর বৈষ্ণব ধ্বংসের প্রয়োজন নাই, ধীরে ধীরে ফিরি। ভবানন্দ বলিলেন, এখন ফিরিবে কী প্রকারে, এখন যে পিছন ফিরিবে সেই মরিবে। সম্মুখেও দক্ষিণ পার্শ্ব হইতে আক্রমণ হইতেছে, বাম পার্শ্বে কেউ নাই, চলো অল্পে অল্পে ঘুরিয়া বাম দিয়া বেরিয়া ছড়িয়া যায়। ছড়িয়া কোথায় যাইবে, সেখানে যে নদী, নতুন বর্ষায় নদী যে অতি প্রবল হইয়াছে, তুমি ইংরেজের গোলা হইতে পলাইয়া এই সন্তান সেনা নদীর জলে ডুবাইবে। নদীর উপর একটা পুল আছে আমার স্মরণ হইতেছে, এই দশ সহস্র সেনা সেই পুলের উপর দিয়া পার করিতে গেলে এত ভিড় হইবে যে বোধহয় একটা তোপেই অবলীলাক্রমে সমুদয় সন্তান সেনা ধ্বংস করিতে পারিবে। জীবানন্দ বলিলেন, এক কর্ম করো, অল্প সংখ্যক সেনা তুমি সঙ্গে রাখো, এই যুদ্ধে তুমি যে সাহস ও চাতুর্য দেখাইলে তোমার অসাধ্য কাজ নাই, তুমি সেই অল্প সংখ্যক সন্তান লইয়া সম্মুখ রক্ষা করো, আমি তোমার সেনার অন্তরালে অবশিষ্ট সন্তানগণকে পুল পার করিয়া লইয়া যাই, তোমার সঙ্গে যাহারা রহিল তাহারা নিশ্চিত বিনষ্ট হইবে, আমার সঙ্গে যাহা রহিল তাহা বাঁচিলে বাঁচিতে পারিবে। ভবানন্দ বলিলেন, আচ্ছা আমি যাহা করিতেছি। তখন ভবানন্দ দুই সহস্র সন্তান লইয়া পুনর্বার বন্দে মাতরম শব্দ উত্থিত করিয়া ঘোর উৎসাহ সহকারে ইংরেজের গোলন্দাজ সৈন্য আক্রমণ করিলেন। সেইখানে ঘোরতর যুদ্ধ হইতে লাগিল, কিন্তু তোপের মুখে সেই ক্ষুদ্র সন্তান সৈন্য কতক্ষণ টেকে, ধান কাটার মতো তাহাদিগকে গোলন্দাজেরা ভূমিশায়ী করিতে লাগিল। এই অবসরে জীবানন্দ অবশিষ্ট সন্তান সেনের মুখ ঈষৎ ফিরাইয়া বাম ভাগে কানুন বেরিয়া ধীরে ধীরে চলিলেন। ক্যাপ্টেন টমাসের একজন সহযোগী লেফটেন্যান্ট ওয়াটসন দূর হইতে দেখিলেন যে এক সম্প্রদায় সন্তান ধীরে ধীরে পলাইতেছে। তখন তিনি একদল ফৌজদারি সিপাহী একদল পরগুনা সিপাহী লইয়া জীবানন্দের অনুবর্তী হইলেন। ইহা ক্যাপ্টেন টমাস দেখিতে পাইলেন, সন্তান সম্প্রদায়ের মধ্যে প্রধান ভাগ পলাইতেছে দেখিয়া তিনি ক্যাপ্টেন হি নামা একজন সহযোগীকে বলিলেন যে আমি দুই চারি শত সিপাহী লইয়া এই উপস্থিত ভগ্ন বিদ্রোহীদিগকে নিহত করিতেছি, তুমি তোপগুলি অবশিষ্ট সৈন্য লইয়া উহাদের প্রতি ধাবমান হও, বাম দিক দিয়া লেফটেন্যান্ট ওয়াটসন যাইতেছেন, দক্ষিণ দিক দিয়া তুমি যাও, আর দেখো আগে গিয়া পুলের মুখ বন্ধ করিতে হইবে, তাহলে তিন দিক হইতে উহাদিগকে বেষ্টিত করিয়া জালের পাখির মতো মারিতে পারিব, উহারা দ্রুতপথ দেশি ফৌজ, সর্বাপেক্ষা পলায়নই সুদক্ষ, অতএব তুমি উহাদিগকে সহজে ধরিতে পারিবে না, তুমি অশ্বারোহীদিগকে একটু ঘুরপথে আড়াল দিয়া গিয়া পুলের মুখে দাঁড়াইতে বলো, তাহা হইলে কর্মসিদ্ধ হইবে। ক্যাপ্টেন হে তাহাই করিল, অতি দর্পে হতলঙ্কা। ক্যাপ্টেন টমাস সন্তানদিগকে অতিশয় ঘৃণা করিয়া দুই শতমাত্র পদাতিক ভবানন্দের সঙ্গে যুদ্ধের জন্য রাখিয়া আর সকল হের সঙ্গে পাঠাইলেন। চতুর ভবানন্দ যখন দেখিলেন ইংরেজের তোপ সকলই গেল, সৈন্য সব গেল, যাহা অল্পই রহিল তাহা সহজেই বদ্ধ, তখন তিনি নিজ হতাবশিষ্ট দলকে ডাকিয়া বলিলেন যে এই কয়জন নিহত করিয়া জীবানন্দের সাহায্যে আমাকে যাইতে হইবে, আর একবার তোমরা জয় জগদীশ হরে বলো। তখন সে অল্প সংখ্যক সন্তান সেনা জয় জগদীশ হরে বলিয়া ব্যাঘ্রের ন্যায় ক্যাপ্টেন টমাসের উপর লাফাইয়া পড়িল। সে আক্রমণের উগ্রতা অল্প সংখ্যক সিপাহী ও তৈলঙ্গীর দল সহ্য করিতে পারিল না, তাহারা বিনষ্ট হইল। ভবানন্দ তখন নিজে গিয়া ক্যাপ্টেন টমাসের চুল ধরিলেন, ক্যাপ্টেন শেষ পর্যন্ত যুদ্ধ করিতেছিল। ভবানন্দ বলিলেন, ক্যাপ্টেন সাহেব তোমায় মারিব না, ইংরেজ আমাদিগের শত্রু নহে, কেন তুমি মুসলমানের সহায় হইয়া আসিয়াছ, তাইশো তোমার প্রাণ দান দিলাম, আপাতত তুমি বন্দী, ইংরেজের জয় হোক, আমরা তোমাদের শহীদ,
ক্যাপ্টেন টমাস তখন ভবানন্দকে বধ করিবার জন্য সঙ্গিন সহিত একটা বন্দুক উঠাইবার চেষ্টা করিল, কিন্তু ভবানন্দ তাহাকে বাঘের মতো ধরিয়াছিলেন। ক্যাপ্টেন টমাস মরিতে পারিল না। তখন ভবানন্দ অনুচরবর্গকে বলিলেন যে ইহাকে বাঁধো। দুই তিনজন সন্তান আসিয়া ক্যাপ্টেন টমাসকে মাথিল। ভবানন্দ বলিলেন ইহাকে একটা ঘোড়ার উপর তুলিয়া লও, চলো উহাকে লইয়া আমরা জীবানন্দ গোস্বামীর আনুকূল্যে যাই। তখন সেই অল্প সংখ্যক সন্তানগণ ক্যাপ্টেন টমাসকে ঘোড়ায় বাঁধিয়া লইয়া বন্দে মাতরম গাহিতে গাহিতে লেফটেন্যান্ট ওয়াটসনকে লক্ষ্য করিয়া ছুটিল। জীবানন্দের সন্তান সেনা ভগ্নোত্তম, তাহারা পলায়নে উদ্যত। জীবানন্দ ও ধৈর্যানন্দ তাহাদিগকে বুঝাইয়া সংযত করিলেন, কিন্তু সকলকে পারিলেন না। কতকগুলি পলাইয়া আমরা কাননে আশ্রয় লইল। অবশিষ্ট সেনা জীবানন্দ ও ধীরানন্দ পুলের মুখে লইয়া গেলেন, কিন্তু সেইখানে হিয়ে ও ওয়াটসন তাহাদিগকে দুই দিক হইতে ঘিরিল, আর রক্ষা নাই। এই সময়ে টমাসের তোপগুলি দক্ষিণে আসিয়া পৌঁছিল। তখন সন্তানের দল একেবারে ছিন্ন ভিন্ন হইল, কেহ বাঁচিবার কোনো আশা রহিল না। সন্তানেরা যে যেখানে পাইল পলাইতে লাগিল। জীবানন্দ ধীরানন্দ তাহাদিগকে সংযত এবং একত্রিত করিবার জন্য অনেক চেষ্টা করিলেন, কিন্তু কিছুতেই পারিলেন না। সেই সময় উচ্চ শব্দ হইল, পুলে যাও, পুলে যাও, ওপারে যাও, নইলে নদীতে ডুবিয়া মরিবে, ধীরে ধীরে ইংরেজ সেনার দিকে মুখ রাখিয়া পুলে যাও। জীবানন্দ চাহিয়া দেখিলেন সম্মুখে ভবানন্দ। ভবানন্দ বলিলেন জীবানন্দ পুলে লইয়া যাও, ও রক্ষা নাই। তখন ধীরে ধীরে পিছে হটিতে হটিতে সন্তান সেনা পুলের পার চলিল, কিন্তু পুল পাইয়া বহু সংখ্যক সন্তান একেবারে পুলের ভেতর প্রবেশ করায় ইংরেজের তোপ সুযোগ পাইল, পুল একেবারে ছাঁটাইতে লাগিল, সন্তানের দল বিনষ্ট হইতে লাগিল। ভবানন্দ জীবানন্দ ধীরানন্দ একত্র একটা তোপের দৌড়াত্মে ভয়ানক সন্তান ক্ষয় হইতেছিল। ভবানন্দ বলিলেন জীবানন্দ ধীরানন্দ এসো, তরবারি ঘুরাইয়া আমরা তিনজন এই তোপটা দখল করি। তখন তিনজনে তরবারি ঘুরাইয়া সেই তোপের নিকটবর্তী গোলন্দাজ সেনা বধ করিলেন। তখন আর সন্তানগণ তাহাদের সাহায্যে আসিল, তোপটা ভবানন্দের দখল হইল। তোপ দখল করিয়া ভবানন্দ তাহার উপর উঠিয়া দাঁড়াইলেন, করতালি দিয়া বলিলেন বলো বন্দে মাতরম। সকলে গাহিল বন্দে মাতরম। ভবানন্দ বলিলেন জীবানন্দ এই তোপ ঘুরাইয়া বেটাদের লুচির ময়দা তৈয়ার করি। সন্তানেরা সকলে ধরিয়া তোপ ঘুরাইল। তখন তোপ উচ্চ নাদে বৈষ্ণবের কর্ণে যেন হরি হরি শব্দে ডাকিতে লাগিল, বহুতর সিপাহী তাহাতে মরিতে লাগিল। ভবানন্দ সেই তোপটা নিয়া পুলের মুখে স্থাপন করিয়া বলিলেন তোমরা দুইজনে সন্তান সেনা সারি দিয়া পুল পার করিয়া লইয়া যাও, আমি একাই বহুমুখ রক্ষা করিব, তোপ চালাইবার জন্য আমার কাছে জন কয় গোলন্দাজ দিয়া যাও। 20 জন বাছা বাছা সন্তান ভবানন্দের কাছে রহিল। তখন অসংখ্য সন্তান পুল পার হইয়া জীবানন্দ ও ধীরানন্দের আজ্ঞাক্রমে সারি দিয়া পরপারে যাইতে লাগিল। একা ভবানন্দ 20 জন সন্তানের সাহায্যে সেই এক কামানে বহুতর সেনা নিহত করিতে লাগিলেন, কিন্তু যবন সেনা জলোচ্ছ্বাসোত্থিত তরঙ্গের ন্যায়, তরঙ্গের উপর তরঙ্গ, তরঙ্গের উপর তরঙ্গ ভবানন্দকে সম্বেষ্টিত উৎপীড়িত নিমগ্নের ন্যায় করিয়া তুলিল। ভবানন্দ অশ্রান্ত অজেয় নির্ভীক কামানের শব্দে শব্দে কত সেনা বিনষ্ট করিতে লাগিলেন। যখন বাত্তাভীড়িত তরঙ্গাভিঘাতের ন্যায় তাহার উপর আক্রমণ করিতে লাগিল, কিন্তু 20 জন সন্তান তোপ লইয়া পুলের মুখ বন্ধ করিয়া রহিল। তাহারা মরিয়াও মরে না, যবন পুলে ঢুকিতে পায় না। শিবিরেরা অজেয় সেই জীবন অবিনশ্বর। অবসর পাইয়া দলে দলে সন্তান সেনা অপর পারে গেল। আর কিছুকাল পুল রক্ষা করিতে পারিলেই সন্তানেরা সকলেই পুলের পারে যায়। এমন সময় কোথা হইতে নূতন তোপ ডাকিল, গুড়ুম গুড়ুম বুম বুম। উভয় দল কিয়ৎক্ষণ যুদ্ধে ক্ষান্ত হইয়া চাহিয়া দেখিল কোথায় আবার কামান। দেখিল বনের ভিতর হইতে কতকগুলি কামান দেশি গোলন্দাজ কর্তৃক চালিত হইয়া নির্গত হইতেছে। নির্গত হইয়া সেই বিরাট কামানের শ্রেণী সপ্তদশ মুখে ধূম উদ্গীর্ণ করিয়া হে সাহেবের দলের উপর অগ্নিবৃষ্টি করিল। ঘোর শব্দে বন নদ গিরি সকলই প্রতিধ্বনিত হইল। সমস্ত দিনের রণে ক্লান্ত যবন সেনা প্রাণ ভয়ে শিহরিল। অগ্নিবৃষ্টিতে তৈলঙ্গী মুসলমান হিন্দুস্থানী পলায়ন করিতে লাগিল। কেবল 2-4 জন গোড়া খাড়া দাঁড়াইয়া মারিতে লাগিল। ভবানন্দ রঙ্গ দেখিতেছিলেন। ভবানন্দ বলিলেন ভাই নেড়ে ভাঙিতেছে, চলো একবার উহাদিগকে আক্রমণ করি। তখন পিপীলিকা স্রোতবত সন্তানের দল নূতন উৎসাহে পুলে পারে ফিরিয়া আসিয়া যবন দিগকে আক্রমণ করিতে ধাবমান হইল। অকস্মাৎ তাহারা যবনের উপর পড়িল। যবন যুদ্ধের আর অবকাশ পাইল না।
যেমন ভাগীরথী তরঙ্গ সেই দম্ভকারী বৃহৎ পর্বতাকার মত্ত হস্তিকে ভাসাইয়া লইয়া গিয়াছিল, সন্তানেরা তেমনি যবনদিগকে ভাসাইয়া লইয়া চলিল। যবনীরা দেখিল পিছনে ভবানন্দের পদাতিক সেনা, সম্মুখে মহেন্দ্রের কামান। তখন এ সাহেবের সর্বনাশ উপস্থিত হইল, আর কিছু টিকিল না। বল, বীর্য, সাহস, কৌশল, শিক্ষা, দম্ভ সকলই ভাসিয়া গেল। ফৌজদারি, বাদশাহী, ইংরাজি, দেশি, বিলাতি, কালা, গোরা সৈন্য নিপতিত হইয়া ভূতলশাহী রহিল। বিধর্মীর দল পলাইল। মার মার শব্দে জীবানন্দ, ভবানন্দ, ধীরানন্দ বিধর্মী সেনার পশ্চাতে ধাবমান হইলেন। তাহাদের তোপ সন্তানেরা কাড়িয়া লইল। বহুতর ইংরেজ ও সিপাহী নিহত হইল। সর্বনাশ হইল দেখিয়া ক্যাপ্টেন হেও ওয়াটসন ভবানন্দের নিকট বলিয়া পাঠাইল, আমরা সকলে তোমাদিগের নিকট বন্দী হইতেছি, আর প্রাণী হত্যা করিও না। জীবানন্দ ভবানন্দের মুখপানে চাহিলেন। ভবানন্দ মনে মনে বলিলেন, তা হইবে না, আমায় যে আজ মরিতে হইবে। তখন ভবানন্দ উচ্চস্বরে হস্তোত্তোলন করিয়া হরিবল দিয়া বলিলেন, মার মার, আর এক প্রাণী বাঁচিল না। শেষ এক স্থানে 20-30 জন গোরা সৈন্য একত্রিত হইয়া আত্মসমর্পণে কৃত নিশ্চয় হইল। অতি ঘোরতর রণ করিতে লাগিল। জীবানন্দ কহিলেন, ভবানন্দ, আমাদের রণজয় হইয়াছে, আর কাজ নাই। এই কয়জন ব্যতীত আর কেহ জীবিত নাই। উহাদিগের প্রাণ দান দিয়া চলো আমরা ফিরিয়া যাই। ভবানন্দ বলিলেন, একজন জীবিত থাকিতে ভবানন্দ ফিরিবে না। জীবানন্দ, তোমার দিব্য দিয়া বলিতেছি যে তুমি তফাতে দাঁড়াইয়া দেখো, একা আমি এই কয়জন ইংরেজকে নিহত করি। অশ্বপৃষ্ঠে নিবদ্ধ ছিল। ভবানন্দ আজ্ঞা দিলেন, ওহাকে আমার সম্মুখে রাখো, আগে ওই বেটা মরিবে, তবে তো আমি মরিব। ক্যাপ্টেন টমাস বাংলা বুঝিল, বুঝিয়া ইংরেজ সেনাকে বলিল, ইংরেজ, আমি তো মরিয়াছি, প্রাচীন ইংল্যান্ডের নাম তোমরা রক্ষা করিও, তোমাদিগের খ্রিস্টের দিব্য দিতেছি, আগে আমাকে মারো, তারপর এই বিদ্রোহীদেরকে মারো। ভোঁ করিয়া একটি বুলেট ছুটিল। একজন আইরিশ ম্যান ক্যাপ্টেন টমাসকে লক্ষ্য করিয়া বন্দুক ছুঁড়িয়াছিল। ললাটে বিদ্ধ হইয়া ক্যাপ্টেন টমাস প্রাণত্যাগ করিল। ভবানন্দ তখন ডাকিয়া বলিলেন, আমার ব্রহ্মাস্ত্র ব্যর্থ হইয়াছে, কি এমন পার্থ বিকদর নকুল সহদেব আছে যে এই সময় আমাকে রক্ষা করিবে? দেখো, বানাহত ব্যাঘ্রের ন্যায় গোড়া আমার উপর ঝুঁকি আছে, আমি মরিবার জন্য আসিয়াছি, আমার সঙ্গে মরিতে চাও এমন সন্তান কেহ আছে? আগে ধীরানন্দ অগ্রসর হইল, পিছে জীবানন্দ, সঙ্গে সঙ্গে আর 10-15-20-50 জন সন্তান আসিল। ভবানন্দ ধীরানন্দকে দেখিয়া বলিলেন, তুমিও যে আমাদের সঙ্গে মরিতে আসিলে। ধীরানন্দ বলিলেন, কেন, মরা কি কাহারও ইজারা মহল নাকি? এই বলিতে বলিতে ধীরানন্দ একজন গোড়াকে আহত করিলেন। তা নয়, কিন্তু মরিলে তো স্ত্রীপুত্রের মুখাবলোকন করিয়া নিরুপাত করিতে পারিবে না। ধীরানন্দ বলিলেন, কালিকার কথা বলিতেছ, এখনও বুঝো নাই? ধীরানন্দ আহত গোড়াকে বধ করিলেন। ভবানন্দ বলিলেন, না। এই সময় একজন গোড়ার আঘাতে ভবানন্দের দক্ষিণ বাহু ছিন্ন হইল। ধীরানন্দ বলিলেন, আমার সাধ্য কী যে তোমার ন্যায় পবিত্রাত্মাকে সে সকল কথা বলি? আমি সত্যানন্দের প্রেরিত চর হইয়া গিয়েছিলেন। ভবানন্দ বলিলেন, সে কি মহারাজের আমার প্রতি অবিশ্বাস? ভবানন্দ তখন এক হাতে যুদ্ধ করিতেছিলেন। ধীরানন্দ তাহাকে রক্ষা করিতে করিতে কহিলেন, কল্যাণীর সঙ্গে তোমার যে সকল কথা হইয়াছিল তাহা তিনি সকর্ণে শুনিয়াছিলেন। কি প্রকারে? তিনি তখন স্বয়ং সেখানে উপস্থিত ছিলেন। সাবধান থেকে ভবানন্দ একজন গোড়া কর্তৃক আহত হইয়া তাহাকে প্রত্যাহত করিলেন। তিনি কল্যাণীকে গীতা পড়িতেছিলেন, এমত সময়ে তুমি আসিলে, সাবধান। ভবানন্দের বাপ বাহু ছিন্ন হইল। ভবানন্দ বলিলেন, আমার মৃত্যু সংবাদ তাহাকে দিও, বলিও আমি অবিশ্বাসী নহি। ধীরানন্দ বাষ্পাপূর্ণ লোচনে যুদ্ধ করিতে করিতে বলিলেন, তাহা তিনি জানেন, কালীরাত্রের আশীর্বাদ বাক্য মনে করো, আর আমাকে বলিয়া দিয়াছেন ভবানন্দের কাছে থাকিও, আজ সে মরিবে, মৃত্যুকালে তাহাকে বলিও আমি আশীর্বাদ করিতেছি, পরলোকে তাহার বৈকুণ্ঠ প্রাপ্তি হইবে। ভবানন্দ বলিলেন, সন্তানের জয় হোক ভাই, আমার মৃত্যুকালে একবার বন্দিমা তরঙ্গ শোনাও দেখি। তখন ধীরানন্দের আজ্ঞাক্রমে যুদ্ধোন্মত্ত সকল সন্তান মহা তেজে বন্দিমা তরঙ্গ গাইল। তাহাতে তাহাদিগের বাহুতে দ্বিগুণ বল সঞ্চার হইয়া উঠিল। সেই ভয়ঙ্কর মুহূর্তে অবশিষ্ট গোড়াগণ নিহত হইল, রণক্ষেত্রে আর শত্রু রহিল না। সেই মুহূর্তে ভবানন্দ মুখে বন্দিমা তরঙ্গ গাহিতে গাহিতে, মনে বিষ্ণুপদ ধ্যান করিতে করিতে প্রাণত্যাগ করিলেন। হায়, রমণী রূপ লাবণ্য, ইহ সংসারে তোমাকে ঠিক। রণজয়ের পর অজয় তীরে সত্যানন্দকে ঘিরিয়া বিজয়ী বীরবর্গ নানা উৎসব করিতে লাগিল। কেবল সত্যানন্দ বিমর্ষ ভবানন্দের জন্য। এতক্ষণ
বৈষ্ণব দিগের রণবাদ তো অধিক ছিল না, কিন্তু সেই সময় কোথা হইতে সহস্র সহস্র কাড়া নাকাড়া ঢাক ঢোল কাঁসি সানাই তুরি ভিড়ি রামসিঙা দামামা আসিয়া জুটিল। জয়সূচক বাদ্যে কানন প্রান্তর নদী সকল শব্দ ও প্রতিধ্বনিতে পরিপূর্ণ হইয়া উঠিল। এইরূপে সন্তানগণ অনেকক্ষণ ধরিয়া নানারূপ উৎসব করিলে পর সত্যানন্দ বলিলেন, জগদীশ্বর আজ কৃপা করিয়াছেন, সন্তান ধর্মের জয় হইয়াছে, কিন্তু এক কাজ বাকি আছে। যাহারা আমাদিগের সঙ্গে উৎসব করিতে পারিল না, যাহারা আমাদের উৎসবের জন্য প্রাণ দিয়াছে, তাহাদিগকে ভুলিলে চলিবে না। যাহারা রণক্ষেত্রে নিহত হইয়া পড়িয়া আছে, চলো যাই আমরা গিয়া তাহাদিগের সৎকার করি। বিশেষ যে মহাত্মা আমাদিগের জন্য এই রণজয় করিয়া প্রাণত্যাগ করিয়াছেন, চলো মহান উৎসব করিয়া সেই ভবানন্দের সৎকার করি। তখন সন্তান দল বন্দে মাতরং বলিতে বলিতে নিহত দিগের সৎকারে চলিল। বহু লোক একত্রিত হইয়া হরিবোল দিতে দিতে ভারে ভারে চন্দন কাষ্ঠ বহিয়া আনিয়া ভবানন্দের চিতা রচনা করিল, এবং তাহাতে ভবানন্দকে সাহিত করিয়া অগ্নি জ্বালিত করিয়া চিতা বেড়িয়া বেড়িয়া হরে মুরারে গাহিতে লাগিল। ইহারা বিষ্ণু ভক্ত, বৈষ্ণব সম্প্রদায় ভুক্ত নহে, অতএব দাহ করে। কানুর মধ্যে তৎপরে কেবল সত্যানন্দ, জীবানন্দ, মহেন্দ্র, নবীনানন্দ ও ধীরানন্দ আসেন। গোপনে পাঁচজনে পরামর্শ করিতেছেন। সত্যানন্দ বলিলেন, এতদিন যে জন্য আমরা সর্বধর্ম সর্বশোখ ত্যাগ করিয়াছিলাম, সেই ব্রত সফল হইয়াছে। এই প্রদেশে যবন সেনা আর নাই, যা অবশিষ্ট আছে একদণ্ড আমাদিগের নিকট টিকিবে না। তোমরা এখন কী পরামর্শ চাও? জীবানন্দ বলিলেন, চলুন এই সময় গিয়া রাজধানী অধিকার করি। আমারও তাই মত। সৈন্য কোথায়? কেন এই সৈন্য? ধীরানন্দ বলিলেন, এই সৈন্য কই, কাহাকে দেখিতে পাইতেছেন? জীবানন্দ বলিলেন, স্থানে স্থানে সব বিশ্রাম করিতেছে, ডঙ্কা দিলে অবশ্য পাওয়া যাইবে। ধীরানন্দ কহিল, একজনকেও পাইবেন না। কেন? সবাই লুঠিতে বাহির হইয়াছে, গ্রাম সকল এখন অরক্ষিত। মুসলমানের গ্রাম আর রেশমের কুঠি লুটিয়া সকলে গড়ে যাইবে, এখন কাহাকেও পাইবেন না, আমি খুঁজিয়া আসিয়াছি। সত্যানন্দ বিষণ্ন হইলেন, বলিলেন, যাই হোক, এ প্রদেশ সমস্ত আমাদের অধিকৃত হইল, এখানে আর কেহ নাই যে আমাদের প্রতিদ্বন্দ্বী হয়। অতএব বরেন্দ্র ভূমিতে তোমরা সন্তান রাজ্য প্রচার করো, প্রজাদিগের নিকট হইতে কর আদায় করো, এবং নগর অধিকার করিবার জন্য সেনা সংগ্রহ করো। ইন্দোর রাজ্য হইয়াছে শুনিলে বহুতর সেনা সন্তানের নিশান উড়াইবে। তখন জীবানন্দ প্রভৃতি সত্যানন্দকে প্রণাম করিয়া বলিলেন, আমরা প্রণাম করিতেছি, হে মহারাজা ধীরাজ, আজ্ঞা হয়তো আমরা এই কানুনেই আপনার সিংহাসন স্থাপিত করি। সত্যানন্দ তাঁহার জীবনেই প্রথম কোপ প্রকাশ করিলেন, বলিলেন, ছি, আমায় কি শূন্য কুম্ভ মনে করো? আমরা কেহ রাজা নহি, আমরা সন্ন্যাসী। এখন দেশের রাজা বৈকুণ্ঠনাথ স্বয়ং। নগর অধিকার হইলে যাহার শিরে তোমাদিগের ইচ্ছা হয় রাজমুকুট পরাইও, কিন্তু ইহা নিশ্চিত জানিও যে আমি এই ব্রহ্মচর্য ভিন্ন আর কোনো আশ্রমই স্বীকার করিব না, এক্ষণে তোমরা সসৎ কর্মে যাও। তখন চারিজনে ব্রহ্মচারীকে প্রণাম করিয়া গাত্রোত্থান করিলেন। সত্যানন্দ তখন অন্যের অলক্ষিতে ইঙ্গিত করিয়া মহেন্দ্রকে রাখিলেন, আর তিনজন চলিয়া গেলেন, মহেন্দ্র রহিলেন। সত্যানন্দ তখন মহেন্দ্রকে বলিলেন, তোমরা সকলে বিষ্ণু মণ্ডপে শপথ করিয়া সন্তান ধর্ম গ্রহণ করিয়াছিলে, ভবানন্দ জীবানন্দ দুইজনই প্রতিজ্ঞা ভঙ্গ করিয়াছে। ভবানন্দ আজ তাহার স্বীকৃত প্রায়শ্চিত্ত করিল। আমার সর্বদা ভয় কোনদিন জীবানন্দ প্রায়শ্চিত্ত করিয়া দেহ বিসর্জন করে, কিন্তু আমার এক ভরসা আছে, কোনো নিগূঢ় কারণে সেই ক্ষেত্রে মরিতে পারিবে না। তুমি একা প্রতিজ্ঞা রক্ষা করিয়াছ, এক্ষণে সন্তানের কার্যোদ্ধার হইল। প্রতিজ্ঞা ছিল যে যতদিন না সন্তানের কার্যোদ্ধার হয় ততদিন তুমি স্ত্রী কন্যার মুখ দর্শন করিবে না, এক্ষেত্রে কার্যোদ্ধার হইয়াছে, এখন আবার সংসারী হইতে পারো। মহেন্দ্রের চক্ষে দরদরিত ধারা বহিল। মহেন্দ্র বলিলেন, ঠাকুর, সংসারী হইব কাহাকে লইয়া? স্ত্রী তো আত্মঘাতিনী হইয়াছেন, আর কন্যা কোথায় যে তা তো জানি না, কোথায় বা সন্ধান পাইব? আপনি বলিয়াছেন জীবিত আছে, ইহাই জানি, আর কিছু জানি না। সত্যানন্দ তখন নবীনানন্দকে ডাকিয়া মহেন্দ্রকে বলিলেন, ইনি নবীনানন্দ গোস্বামী, অতি পবিত্র চেতা, আমার প্রিয় শিষ্য, ইনি তোমার কন্যার সন্ধান বলিয়া দিবেন। এই বলিয়া সত্যানন্দ শান্তিকে কিছু ইঙ্গিত করিলেন। শান্তি তাহা বুঝিয়া প্রণাম করিয়া বিদায় হয়। তখন মহেন্দ্র বলিলেন, কোথায় তোমার সঙ্গে সাক্ষাৎ হইবে?
শান্তি বলিল, আমার আশ্রমে আসুন। এই বলিয়া শান্তি আগে আগে চলিল। তখন মহেন্দ্র ব্রহ্মচারীর পাদ বন্দনা করিয়া বিদায় লইলেন এবং শান্তির সঙ্গে সঙ্গে তাহার আশ্রমে উপস্থিত হইলেন। তখন অনেক রাত্রি হইয়াছে, তথাপি শান্তি বিশ্রাম না করিয়া নগরাভিমুখে যাত্রা করিল। সকলে চলিয়া গেলে ব্রহ্মচারী একা ভূমি প্রণত হইয়া মাটিতে মস্তক স্থাপন করিয়া মনে মনে জগদীশ্বরের ধ্যান করিতে লাগিলেন। রাত্রি প্রভাত হইয়া আসিল, এমন সময় কি আসিয়া তাহার মস্তক স্পর্শ করিয়া বলিল, আমি আসিয়াছি। ব্রহ্মচারী উঠিয়া চমকিত হইয়া অতি ব্যগ্রভাবে বলিলেন, আপনি আসিয়াছেন কেন? যে আসিয়াছিল সে কহিল, দেইনি পূর্ণ হইয়াছে। ব্রহ্মচারী বলিলেন, হে প্রভু, আজ ক্ষমা করুন, আগামী মাঘী পূর্ণিমায় আমি আপনার আজ্ঞা পালন করিব।